আমি রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য, তো পরে রেডি মেলায় যাওয়ার জন্য চলো দেখে আসি ফুলিয়া লাল মাঠের লক্ষ্মী পুজোর মেলা। একটু মাই চ্যানেল পিকুল অ্যাপস যাবো, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো মোটামুটি সব পুজো তো কেটে গেছে, শুধু বাকি আছে হচ্ছে দীপাবলি মানে কালী পুজো, লক্ষ্মী পুজো দুর্গা পুজো হয়ে গেছে। তো আজকে যাচ্ছি লক্ষ্মী পুজোর মেলা দেখতে, চলো ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের। রেডি হয়ে নিচে নেমে পড়েছি, এবার তোমার দাদাভাই রেডি হলে বেরিয়ে পড়বো ফুলিয়া লাল মাঠের লক্ষ্মী পুজোতে মেলা দেখতে। তো আমিও দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো আমার লক্ষ্মী পুজোর মেলা কেমন হয় লাল মাঠে, সেটা তো দেখে নাও লাল মাঠের লক্ষ্মী পুজোর মেলা। তো বন্ধুরা বুঝতে পারছো আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখার উদ্দেশ্যে। তো এদিককার রাস্তাটা খুব মানে নির্জন জায়গা, ওরা দেখেই বুঝতে পারছো অন্ধকার, মানে একা একা আমি যদি যাই আমি তো ওইখানে দাঁতি লেগে পড়ে থাকতো, মানে কোনো কথা হবে না অন্য কোনো কথা, মানে পুরো নির্জন, লোকজন কোনো কিছু দেখা যাচ্ছে না, আর অন্ধকার, কোনো লাইট নেই, কিচ্ছু নেই, মাঠ দুপাশে শুধু আমবাগান, মানে একটা লাইট পর্যন্ত দেখা যাচ্ছে কোনো কিছু, মানে কাছাকাছি চলে এসছে হয়তো পুজো প্যান্ডেলের ওই জন্য, কিন্তু প্রায় 10-15 মিনিট কোনো কিচ্ছু নেই। কতগুলো ছাগল দেখা যাচ্ছে, কতগুলো লাইট দেখা যাচ্ছে, কাছাকাছি চলে এসছে। তো এটা হলো প্রথম পুজো প্যান্ডেল, এটা 1 নম্বর হলো। তো দেখো এটা হলো 2 নম্বর প্যান্ডেল, প্রথম মধ্যে খুব সুন্দর হয়েছে, ওরা পুজো কাছে দেখা যাচ্ছে, মানে পুজো মানে ওদের আনন্দের দিন যাকে বলে, সে যে পুজোই হোক বলো। দেখো দেখো 3 নম্বর ঠাকুরটা দেখে চলে এসেছি, ও যাচ্ছে 4 নম্বর ঠাকুরের কাছে। তো 4 নম্বর ঠাকুরটা মেলার মাঠের মধ্যে মনে হচ্ছে প্রচুর মেলা বসছে, দেখো পুরো মাঠটা পুরো গিজগিজ করছে লোকে, পুরো মেলা প্রচুর মেলা বসেছে, প্রচুর দোকানও বসেছে, মানুষজন খুব একটা কম নেই। আমি এই নিয়ে 2 বছর এলাম, মানে বিয়ের পরে আসলাম, আগে শুনেছি যে আমাদের মেলা হয়। 4 নম্বর ঠাকুরের প্যান্ডেলটা দেখা যাচ্ছে, বড় প্যান্ডেল হয়েছে মনে হচ্ছে, লোকজনও আছে, বেশ বড়ই হয়েছে, মানে আমাদের গ্রামে যে সরস্বতী পুজোর মেলা হয় ঠিক সেই রকম মেলাটা দেখে আমাদের সরস্বতী পুজোর মেলাটা মনে পড়ে যাচ্ছে। ছোটোর মধ্যে বেশ সুন্দর করেছে, ঠাকুরটাও সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের জানি না কেমন লেগেছে, তোমরা জানিও আমাকে তোমাদের কেমন লেগেছে, আমার খুব ভালো লেগেছে। তো এবার 6 নম্বরটা দেখো, এটা মনে হচ্ছে দেখে বাড়ির পুজো একটা, মানে বাড়ির সামনে পুজোটা করেছে, মানে বাড়ির পুজো, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। তো দেখো তখন দেখতে দেখতে আমার পরের প্যান্ডেলটার কাছে চলে এসেছি, দেখো এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে ছোটোর মধ্যে, মোটামুটি ছোটো না, খুব ছোটো না বা খুব বড়ো না, কিন্তু এটা পুরো পাটকাঠি দিয়ে প্যান্ডেলটা, মানে আমি যেহেতু কাছ থেকে দেখেছি আমি জানি, মানে খুব সুন্দর করেছে, রামচারা করেছে, তাদের হাতের কাজ খুব ভালো। পরের মানে নেক্সট পুজো প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি, তো দেখবো, দেখো এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে,
সত্যি বড় কথা, মা লক্ষ্মীর প্রতিমা কোনো সময় খারাপ হয় সেটা তো সবসময়ের জন্যই ভালো। এমনি কি বলে লক্ষ্মী, মানে লক্ষ্মী প্রতিমা যাকে বলে মানুষ, সেটা তো লক্ষ্মী প্রতিমা কোনো সময় খারাপ হয় না, সবই ভালো। তো মনে হচ্ছে দেখে মোটামুটি নেক্সট প্যান্ডেলের কাছে চলে এসেছে। এই প্যান্ডেলটা মনে হচ্ছে ভালোই বড়ো হয়েছে, এটা ভালোই বড়ো হয়েছে। মানে কী বলবো, সত্যি কথা বলতে আমাদের গ্রামের সরস্বতী পুজোর মেলা, এখানকার মেলা দেখে পুরো আমাদের সরস্বতী পুজোর মেলার কথা মনে পড়ে গেলে। এবার তোমরা দেখতে পাবে আমার গ্রামের সরস্বতী পুজোর মেলা ঠিক এরকমই। তো এই ঠাকুরটা প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখতে হবে, সেজন্য দেখো তোমাদের দাদাভাই যাচ্ছে, আমিও পিছন পিছন আছি ক্যামেরা ধরে। নেক্সট পুজো প্যান্ডেলের দিকে যাচ্ছে, ওই প্যান্ডেলটা ঠাকুর দেখা হয়ে গেছে, এবার নেক্সট পুজো প্যান্ডেলের দিকে যাব। তো দেখো প্রায় কাছাকাছি চলে এসছি, এই প্যান্ডেলটাও ভালো হয়েছে। আর প্রতিমার কথা কিছু বলবো না, আলোক কি সবসময় সুন্দর। তো নেক্সট এবার যাচ্ছি পরের পুজো প্যান্ডেলের দিকে, মোটামুটি কাছাকাছি চলে এসেছি। দেখো এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে ছোটোখাটোর মধ্যে। তো আবারও যাচ্ছি একটা প্যান্ডেলের দিকে, তো দেখো প্রায় কাছাকাছি চলে এসেছি নেক্সট একটা পুজো প্যান্ডেলের দিকে। এখানে যে কতগুলো পুজো হয়েছে আমি তো গুনতে পারছি না, তোমার যদি ঘনো তো বলো আমাকে কটা ঠাকুর দেখলাম, আমি তো গুনতে পারিনি। প্রায় কাছাকাছি হ্যাঁ চলে এসেছি নেক্সট পুজো প্যান্ডেলের দিকে। তো এখানে মধ্যে ভেতরে ঢুকে দেখতে হবে, তো দেখো এখানে ভেতরে ঢুকে দেখতে হবে, সেজন্য নেমে পড়েছি স্কুটি থেকে, এবার যাচ্ছি। চলো যাই দেখি ভেতরে কী আছে দেখি। ঢুকেই প্রথমে মা লক্ষ্মীর দর্শন, পরে আস্তে আস্তে চলো দেখি কী আছে, মাকে তো আগে দেখে নিলাম। তো চলো ধীরে ধীরে এগোনো যাক, তোমার দাদাভাই আছে সাথে দেখতেই পাচ্ছে, তোমার দাদাভাইকে ছাড়া তো আমি চাই না। তো ভেতরে কিছু মূর্তি পুতুল দিয়ে কোনো কিছু বোঝানোর চেষ্টা করেছে এরা, তো সেগুলো এই যে কাগজে লিখেও দিয়েছে কী আছে না আছে, যে মানে মাকে নিয়ে কিছু একটা লেখা এখানে আছে, মানে মা কোলে আমরা কী করি না করি, মা আমাদের বড় করে কীভাবে সেগুলো এখানে লেখা আছে, মানে আমাদের কীভাবে পড়ায়, কীভাবে আমাদের যত্ন করে, কীভাবে আমাদের শরীর খারাপ হলে মা সে যত্ন নেয়, পড়াশোনার জন্য কীভাবে শাসন করে সবটা এখানে লেখা আছে। এবার স্কুলে মাস্টার আমাদের সাথে কীরকম ব্যবহার করে সবগুলো এখানে, মানে মাস্টারটা শুধু একটা আছে, বাদবাকি পুরো মাকে ঘিরেই আছে পুরো এখানে, মানে মা শাসন করছে দেখে বুঝতে পারছো, এখানে লাঠি নিয়ে তাড়ছে ছেলেকে, প্রথম শাসনকর্তা লেখা আছে। এখানে দেখো কিছু একটা লেখা, অত তো মনে নেই আমার, কিছু একটা লেখা আছে আমি অত পড়িও নি। তো মাকে ঘিরে এটুকু বলে যে এখানে হচ্ছে মাস্টার মাসা স্কুলে, এখানে কিছু লেখা ছিল না। তো একটাবার আমি বাইরে বেরিয়ে এসেছি, এবার যাবো নেক্সট পুজো প্যান্ডেলের দিকে। খড়ের ছাড়া প্যান্ডেলটা কত সুন্দর লাগে ছোটোর মধ্যে, আবার সুন্দর করেছে যে করেছে হাতের কাজ ভালো। তো এবার যাচ্ছি পরের পুজো প্যান্ডেলের দিকে, আমার এখানে একটা ঠাকুর হয়েছে মোটামুটি, সেটাও দেখা হয়ে গেল যেতে যেতে। তো আবার একটা পুজো প্যান্ডেলের দিকে যাচ্ছে, তো
তো এখানেও মনে হচ্ছে ভেতরে ঢুকে ঠাকুর দেখতে হবে, সেই জন্য এখন নেমে পড়েছি ও যাচ্ছি প্যান্ডেলের দিকে। তো আমার সাথে তোমাদের দাদাভাইও আছে, জানোই তো ওকে নিয়ে এসছি, বা ও আমাকে নিয়ে এসছে বলতে গেলে চলে, কারণ আমি তো চিনি না, ও আমাকে নিয়ে এসছে আর একা আমি যেতেও পারি না কোথাও, তোর সাথে এসছি। তো দেখো আমি চলে এসেছি প্যান্ডেলের ভেতরটায়, খুব সুন্দর করেছে, নতুন দেখছি যাকে বলে, মানে এরকম আমি আগে কোনোদিন দেখিনি, এটাই ফার্স্ট টাইম, তো ভালো লাগলো দেখে, নতুনত্ব কিছু একটা, ভালোই করেছে আর ঠাকুরটাও ভালো হয়েছে। ভেতরে ভোর মানে কালারিং এর লাইটিং দিয়েই ভর্তি করে রেখেছে, কিন্তু সুন্দর হয়েছে। তো চলো এবার নেক্সট, মানে পরেরটায়, তো এটাতে দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে, মানে টুনি, সত্যি টুনি লাইটের উপর কোনো লাইট হয় না, টুনি দিলে সব থেকে সুন্দর লাগে যত লাইটিং থাক। চলে এসছে প্রায় কাছাকাছি, আগের বছর এসেছিলাম এবারও এসেছি, এটা একটা ছোটো প্যান্ডেল করেছে বেশ সুন্দর। তাও ঠাকুরের কাছে প্রায় চলে এসেছি, আমার তো মনে নেই কটা ঠাকুর আমি দেখেছি, তোমাদের যদি ঘুমিয়ে বলতে পারো তো আমাকে জানিও কমেন্টে যে আমি কটা ঠাকুর দেখেছি, আমি কতগুলো প্যান্ডেল, তো আমারও উপকার হয়, মানে আমারও তো খেয়াল নেই, মানে এত পুজো হয়েছে মানে গোনা হয়নি, প্রথমের দিকে গুনতে গুনতে পরে ভুলে গেছে। তো দেখো ওটা দেখা হয়ে গেছে, সামনে আরও একটা প্যান্ডেল আসছে মনে হচ্ছে, হ্যাঁ ছোটোর মধ্যে একটা প্যান্ডেল আসছে, তো এই ঠাকুরটাও দেখবো, নামতে হয়নি স্কুটির পরে বসে দেখা হয়ে গেছে বেশিরভাগ ঠাকুর, মানে দুটো একটা দেখো কত ছেলেপিলে আসছে না এদের। আমার ফুরিয়া লাল মাঠের মেলা দেখা, লক্ষ্মী ঠাকুরের মেলা দেখা কমপ্লিট, বাড়ি চলে এসেছি, তো প্রচুর ঠাকুর দেখেছি, ঘুরে শেষ করতে পারিনি, তোমরা যদি ঘুরে শেষ করতে পারো ভিডিওটা দেখে তো আমাকে জানিও, আর যদি আমার ভালো ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা আজকের মতো, বাই।